আমার মাথা খানা রফাহাতুর রাসিগি কোরআনে
আমাদের জ্ঞান ছটা কিতাবের কথা জোরে বলো আমাদের জ্ঞান কটা কিতাবের আরে আওয়াজ করো না অন্তত কিতাবের নামগুলো জেনে নাও কিতাবের নামগুলো বলে ঢুকবে কোরআন ছাড়া কোনো কিতাব বুঝিনি আমরা জানি আর জানিনি তো হাদিসের কিতাবগুলো জানিনি সিয়াসিটা ছটা হাদিসের কিতাবের জ্ঞান আমাদের মতো ছোকরা আলেমদের খুবই কম বেশি কিছু কিছু আছে কি কি বুখারী শরীফ মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ কথা হলো ছটা কিতাবের জ্ঞান আমাদের মগজে আছে অর্থাৎ সমাজের যে আলেমগুলো প্রতিষ্ঠিত আলেম তাদের ভিতরে ছটা কিতাবের জ্ঞান আর আমার বাবা হুজুরের খুবই তো কটা জ্ঞান ছিল মক্কা শরীফ থেকে 40 খানা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত মুজাদ্দিদ ছিলেন আমার দাদা হুজুর বিজি জেলা জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কোথায় 40 খানা হাদিসের কিতাব আর কোথায় ছটা সিয়াসি কিতাব সাগরের সঙ্গে তো পুকুরে তুলনা করা হচ্ছে কথা বুঝতে পারলেন না এ সাগরের সাথে তো পুকুরে তুলনা করা হচ্ছে শুধু তাই না বাবা বসিরাত আল্লাহ হুজুর দাদা হুজুরের বিস্তারিত জীবনীর মধ্যে লিখছে আমি গুনাহগার দেখলাম একদিন রাতে আমার দাদা হুজুর খবর দেখছে স্বপ্নে দেখছে দেখছে আমার নবী পাক আগে আগে হেঁটে হেঁটে চলছে আর আমার দাদা হুজুর পিছনে পিছনে যাচ্ছে এই যেতে 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 আমার দাদা হুজুর বিড়ি কেবল এক একটা মশলা মশাইল আমার নবী পাককে জিজ্ঞাসা করছে আর আমার নবী আমাকে এক একটা করে আমার আবু বাকর সিদ্দিককে শিখিয়ে দিচ্ছে জোরে বলে সুবহান কিতাবে আসে তারপর থেকে আমার দাদা হুজুর পীর কিবলাকে কেউ কোনো মাসলা কেউ কোনো প্রশ্ন কেউ কিছু জানতে চাইলে দাদা হুজুর কোনো চিন্তা ভাবনা ছাড়া মাসলা দিতে গেলে একটু ভাবার প্রয়োজন কোনো ভাবনা চিন্তা ছাড়া আমার দাদা হুজুর পীর কিবলা তার প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিতেন সুবহানাল্লাহ এখন কোন এখন কোন কলকারখানায় থেকে পড়াশোনা করে এসে কেউ বলতে যদি খতমুল কোরআন করা যাবে না ও সবরেসানি করা যাবে না হ্যাঁ কলমাখানি করা যাবে না ও আজানে পরে হাত তোলা যাবে না ও নবী নূর মানা যাবে না শুকনো জুতোতে ঝেড়ে দেবেন কোনো অসুবিধা হবে না একদম সাফ কথা দাদা পিছাড়া কারো চিনি হ্যাঁ কারো চেনেন দাদা পিছাড়া কারো চেনেন তুমি কেটাতে কেটা আমি ওসব বুঝিনি অত তোর খবরই বিক্রি আছে না আছে আমি জানি না তুই যে কারখানাতে বের বের হয়ে এসেছিস সেই কারখানায় গিয়ে নিজের চালা গেছে এখানে চালাস না সোজা করতে রে পালি ওদের আর মাদ্রামো খাটবে না দেখে কিছু কিছু মাল বের গেছে কেউ বলতে বিরিয়ানি খাওয়াচ্ছে কেউ বলতে গেলি টাকা দিচ্ছে কেউ বলতে গাড়ি দিয়ে দিচ্ছে কেউ বলে ভালো থাকার ব্যবস্থা আছে কিচ্ছু না বল ইহুদিদের দালালরা হয়েছে ইমাম চুরি করার জন্য ইহুদিদের দালাল বার হয়ে সব বার করে দেবে কোরআন থেকে ওদের আলাদা সব তালিম হয় নবী পাক বলে গেছে এই মুসলমানদের জন্য যদি শত্রু থাকতো তাহলে ইহুদি আছে ইহুদিরা আছে কথা বুঝলেন না ওরা আজকে চ্যালেঞ্জ দিয়ে আলেম তৈরি করে ছেড়ে দিচ্ছে আর তারা এসে ওয়াজ নসিহত করছে করতে করতে একটা একটা করে একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহ নবীকে সৃষ্টি করছে প্রথম পাঠাচ্ছে শেষে অতএব আদম নবী থেকে লিয়ে আর নবীর আগ পর্যন্ত যত নবী হয়েছে সকল নবীর কাছে আল্লাহ পয়গাম দিয়ে বলেছে জেনে নাও তুমি নবুয়তি করছে করো কিন্তু তোমার নবুয়তির মধ্যে যদি আমার আখেরি পয়গাম বান আমার আখেরি হাবিব আমার নূর নবী আমার দয়ার নবী যদি যায় সব ছেড়ে দিয়ে বলো আমার নবীর নবী বলে মেনে নিতে হবে সুবহানাল্লাহ তাহলে নবীর নাম বুলান রয়েছে না নেই আল্লাহ নবী আদম কে আল্লাহ বলেছিলেন হে আমার নবী আদম হে আমার নবী আদম আমি নবান আমি তোমাকে নবী করে দিলাম আমি তোমাকে পয়গাম করে দিলাম আরে আদম জেনে নাও তোমার সময়ের মধ্যে যদি আমার আখিরি পয়গাম আমার দয়ার নবী আমার নূর নবীকে যদি পাঠা তোমরা সব কিছু ছেড়ে দিয়ে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার আখিরি নবীকে নবী আদম নবী বললা বিলাম শিশু নবী বলল বিলাম দাউদ নবী বলল বিলাম সুলাইমান বলল বিলাম রহিয়া বলল বিলাম জুলকিবান বলল বিলাম জাকারিয়া বলল বিলাম তামাম নবীরা বলল বিলাম কিন্তু আল্লাহর একটা নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাকে বলেছিলেন আল্লাহ আল্লাহ আপনার আখিরি নবী কে আমি নবী বলে মেনে নিলাম কিন্তু আমার একটা বার তোমার কাছে আছে আল্লাহ আখিরি নবী কে নবী বলে মেনেছি ঠিকই কিন্তু একটা আপনার তোমার কাছে আছে কি আপনার আল্লাহ বলছি মুসা কি আপনার আমাকে বলো আল্লাহ নবী মুসা বলেছিল আল্লাহ আল্লাহ আমি তাওরাত কিতাব পড়লাম আমি তাওরাত কিতাব পড়ে গে আমি আল্লাহর উম্মতের কথা জেনেছি
যারা নাকি দুনিয়াতে গুনাহ করবে, দুনিয়াতে পাপ করবে, দুনিয়াতে অন্যায় করবে, আল্লাহ ওরা অন্যায় করার পরে ওরা গুনাহ করার পরে ওরা যদি আবার আপনার কাছে গাছ ক্ষমা চায়, ওরা যদি আবার আপনার কাছে গাছ মাফি চায়, আপনি ওদের গুনাহকে মাফি করে দেবেন। আল্লাহ আমি নবী মূসা আমার আপনাকে আমি মূসা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বললে মূসা কবে না কবে না কবে না, কেন কবে না কেন কবে না? আল্লাহ বলেছিল মূসা ফিরে না, ওই উম্মত আমার আখিরি নবী, আমার নূর নবী, আমার হাবিবুল্লাহ উম্মত। আরো চলে বলো না সুবহানাল্লাহ। তাহলে তারা কারা? তারা কারা? আমরা তুই সারা জেনা করেছিস, তুই সুদ খেয়েছিস, তুই ঘুষ খেয়েছিস, তুই হারাম খেয়েছিস, তুই জেনা করেছিস, তুই গাড়ি চালু করেছিস, তুই আয় করেছিস, তুই মেননি করে মানুষকে মেরেছিস, আল্লাহ বলো গুনাহগার হয়েছিস। কিন্তু যদি আমার রহমতের দুয়ারে মাথা ঠেকিয়ে দিস, আমি আল্লাহ তোর নাজাতের ব্যবস্থা করে দেব। এটা অন্য কোন নবীদের জামানায় ছিল না, ছিল অন্য করে নবীর উম্মতরা যদি গোনা করতো তাহলে ওদের নবীদের কাছে গিয়ে বলতে হতো, নবী গো আমি গোনা করেছি আল্লাহর কাছে মাপ চেয়ে দাও, আমি পাপ করে ফেলেছি, আল্লাহর একটু বলো আল্লাহ মাপ করে দে। অনেক নবীর এমন ছিল, আমাদের তেমন হয়? জোরে বলো না। আমাদের তেমন করতে হয়? করতে হয় না। তুমি গোনা করেছো তুমি মাপ চাও, তুমি জিনা করেছো তুমি মাপ চাও, তুমি চুরি করেছো তুমি মাপ চাও, আল্লাহ বলছে তোরা চাবি আমি মাপ করবো। দলিল কোথায়? চলে যান কোরআনে, কোরআন সূরাতুল জুমার ৫৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন বান্দা জেনেরা তোরা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, এ বান্দা আমরা দিয়ে গিনা, এ বান্দা ভয়টা দিয়ে গিনা, শুধু তাই না, চলে যাও তারা মোল্লা শরীফের মধ্যে কোরআন শরীফ ১২ নম্বর আকাশ সুরাতুল সুরাতুল এমনি করে কোরআন শরীফ ১২ নম্বর আকাশ সুরাতুল তাহরীম ১ নম্বর ৮ আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ বললে বান্দা গুনাহ করা জানি পাপ করা জানি, যদি আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে যদি একটা বার তাওবা করে নিয়ে গেছি, একটা বার তাওবা নুসুহা করে নিয়ে গেছি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে আমি মাফি করে দেব। বলছি অসুবিধা হচ্ছে না তো? অন্য কোন নবীর উম্মত ওরা পাইনি, এই বার একমাত্র আমরা পেলাম। আল্লাহ নবী মূসা মাথাটা নত হয়ে গেল, আল্লাহ পাককে বললেন আল্লাহ ওদের মাথা ছিঁড়ে দাও, আমি নবী মূসা আমি তাওরাত কিতাব পড়ে আমি আর একবার উম্মতের কথা জেনেছি। হে নবী মূসা বলো কি চাও, কোন উম্মতের কথা জেনেছ? আল্লাহ নবী মূসা বলেছিলেন আল্লাহ আল্লাহ আমি নবী মূসা আমি তাওরাত কিতাব পড়ে নেই আর একবার উম্মতের কথা জানলাম, যারা দুনিয়াতে নাপাকি হবে, যারা দুনিয়াতে নাপাকি হবে, যারা দুনিয়াতে নাপাকি হয়ে পানি না পাওয়ার কারণে পানি না পাওয়ার কারণে তারা যদি মাটিতে আচ্ছা বুলিয়ে নাম, তারা যদি মাটিতে এমন করে নাম, তারা যদি মাটি দাম মুখে মুছে লাগে, আল্লাহ তুমি তাদের পবিত্র করে দিবেন। আল্লাহ আল্লাহ আমি নবী মূসা আমার আব্দার হলো উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলল মূসা কবে না কবে না কবে না, কেন কবে না কেন কবে না,
যারা দুনিয়াতে নাপাক হওয়ার পরে পানি না পেলে যদি মাটিতে হাত মুছে লয় তারা পবিত্র হয়ে যাবে, ওটাও আখেরে নবীর উম্মত হবে না, তুই অন্য কিছু চা। মুসার মনটা খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ তাদের কাছে হাত তুলে আবার বলেন, আল্লাহ আল্লাহ তা যদি না হয় তাওরাত পড়ে আমি আর একদল উম্মতের কথা জেনেছি। কোন উম্মত বলো? আল্লাহ নবী মুসা বলেছিলেন, আল্লাহ আমি আর একদল উম্মতের কথা জানলাম, দুনিয়া পৃথিবী বুকে যারা তাদের ধর্মীয় গ্রন্থ খারা সিনা দেখে রেখে দেবে, কালবে মুখস্থ করে রেখে দেবে, ধরে রেখে দেবে, আল্লাহ তুই এই উম্মাদের কথা বলেছিস, এটাও আখেরি নেবের উম্মাদ হবে না। দুনিয়া পৃথিবীর বুকে এমন কোন উম্মাদ আর হয়নি আমাদের মতো সিনাই কোরআন গীতে রাখার ক্ষমতা অন্য কোন উম্মাদের দিয়েছিল। আল্লাহ পাক আসমানি গ্রন্থ পাঠিয়েছিল চারটি, কটা? চারটি, তাওরাত জবুর ইনজিল কোরআন, এই চারটি আসমানি গ্রন্থ দিয়েছিল, সঙ্গে সহিফা দিয়েছিল 100 খানা, কটা? 100 খানা ছোট ছোট সহিফা আল্লাহ পাক দিয়েছিলেন। এই আসমানি গ্রন্থের মধ্যে কোন নবীর উম্মাদ যারা পরিমাণ সিনাই গাঁথতে পারেনি, কিন্তু আমাদের নবী উম্মাদ আমরা সেই কোরআনকে সিনাতে গেঁথে রেখেছি। শুধু তাই না, মাহে রমজানুল মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সময় কোন হাফেজ সাহেব দিবে এক পারা, কোন হাফেজ সাহেব দু পারা, কোন হাফেজ সাহেব পাঁচ পারা করে পড়ে পড়ে খতমুল কোরআন জামাতের মানুষগুলোকে শুনিয়ে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী তিনটে আবদার রেখেছে, তিনটেই স্লিপ হয়েছে। মুসা নবীর মাথা খারাপ, মুসা নবীর মন খারাপ, বলতে আল্লাহ তাহলে হবে না, বলতে না কিছু কথা বলেছি সব আমার আখেরি নবীর উম্মত, অন্য কোনো চাওয়া থাকলে চা। আল্লাহ নবী মুসা বলতে আল্লাহ যদি তা না হয় তাহলে আমার আর এই নবুয়তির আমার দরকার নেই, আমি যে নবী এই নবী আমার সিংহাসন আমার দরকার নেই, তাহলে কি হবে? বলতে আল্লাহ ওই আখেরি নবীর উম্মত যে এত দামি, আমি নবী মুসা এই নবী আমার ছেড়ে দে, এই আখেরি নবীর উম্মত হতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন মুসা, এ আমার নবী মুসা, তুমি যে আবদার খারাপ করেছো মারার মতো না, তুমি আখেরি নবীর উম্মত হবে, হবে না হবে না হবে না, তোমার যে নবুয়তি দিয়েছি এই নবুয়তি পালন করো, তোমার যে রিসালাত দিয়েছি এই রিসালাতটা বহন করো। আল্লাহ নবী মুসা আবদার করে বলেছিলেন, আল্লাহ আমি না তোমার আদরের নবী, আমি না তোমার দার নবী, আমি না তোমার মহব্বতের নবী, আল্লাহ না দোয়া কবুল করো। আল্লাহ বলল মুসা হবে না, মুসা যখন ফেরাফিরি করে আল্লাহ তখন বলেছিল, এ নবী মুসা তুই যদি বাড়াবাড়ি করিস আমি আল্লাহ বারাক, আমি আল্লাহ বারাক, তোর নবুয়তির খাতা থেকে নাম কেটে দিয়ে দেব। তাম নবীরা কেঁদেছে, তাম পয়গম্বরেরা কেঁদেছে, কিন্তু না 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 কোনো নবীর দোয়া কখনো খাই না, একমাত্র আমার আখেরি নবীর উম্মত আমি করে গেছি। একটা নবীর দোয়া কবুল করেছিলেন, ওই নবীটা হল তাম নবী কেঁদেছে, কারো দোয়া কবুল হয়নি, একটা নবীর দোয়া কবুল করেছে, ওই নবী হল হযরত ঈসা আলাইহিস সালাম। এমনি কবুল হয়েছে, এমনি হয়েছে না, ঈসা নবীর নানি, ঈসা নবীর নানি মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার একটা নিকা আল্লাহ দাও, আমার একটা নিক সন্তান দাও, ওই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো।
কি বলছে নেক সন্তান দাও ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো আল্লাহ পাক আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন কিন্তু বেটা দেয়নি বেটি দিয়েছিল বেটি ওই বেটিটা দিয়ে মন খারাপ আল্লাহ বলেছিল মন খারাপ করবি না মন খারাপ করবি না আমি আল্লাহ কি দিয়েছি তুই পরে দেখতে পাবি সত্যি দাঁড়া এই মরিয়া মহিলা বলে কিভাবে ছিল আবেদা চাহিদা পবিত্র তৈহেরা পবিত্র তৈমান মহিলা ছিলেন এমন পবিত্র মহিলা ছিলেন জীবনে কখনো কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যায় না আল্লাহ পাক সেই মরিয়মের কোলে আমার আখেরি নবীকে পাঠিয়েছেন দেখেন আম্মাজান মরিয়ম আলাইহিস সালামকে কেমন করে তার গর্ভে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন একদিন আম্মাজান মরিয়ম বাড়ি থেকে কিছুটা দূরে পূর্ব সাইডে একটা কুয়ায় গোসল করার জন্য গেলেন ফাঁকা জায়গাতে গোসল করার জন্য গেলেন এখন গোসল করতে গিয়ে হঠাৎ করে একজন নওজওয়ান যুবক সুদান দেহের অধিকারী চাকচিক্য বডি দেখতে খুবই ভালো এসে হাজির আম্মাজান মরিয়ম দেখি ভয় খেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পর্দা করে দিলেন দিয়ে বলছে কে তুমি ভাই আমার থেকে তুমি পর্দা করো কেন আমি মরিয়ম জীবনে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যাই না আমি কোনো খারাপ সম্পর্ক কারোর সঙ্গে রাখি না তুমি আমার থেকে দূরে সরে যাও পর্দা করো মরিয়ম ভয় পাচ্ছে আমার ভাই বোনেরা ওই মানুষটা ওই ছেলেটা ওই জনটা ওই সময় জবাব দিয়ে বলেছিল এ মরিয়াম ভয় পাবি না এ মরিয়াম ভয় পাবি না আমি গোলাম আমি দুনিয়ার কোন জন না দুনিয়ার কোন যুবক না আমি গোলাম আল্লাহ পাকে পাঠানো মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ মরিয়াম আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আমি জিব্রাইল আমি তোর বুকে ফু দেব এই ফু দিয়া রাসূলা আল্লাহ পাক তোর গর্ভে একটা নবীকে পাঠাতে চাই কি করব তোর বুকে ফু দেব আমি তো কোনো পুরুষের কাছে যাই না আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক রাখি না তবে কেন আল্লাহ আমার ঘরে বেটা দিতে যায় আল্লাহ ফরিস্তা বলেছিলেন মরিয়াম বললে হবে না আল্লাহ পাক আল্লাহ পাক যেটা চায় সেটা করে আল্লাহ পাক যেটা চায় সেটা করে কালামুল্লাহ শরীফ সূরাতুল ইয়াসিনের শেষের দিকে শেষের কয়টা আয়াত ইজা আরাবা শাইয়া আইয়া কুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক বলছে যখন কোনো জিনিস সম্বন্ধে আল্লাহ ইচ্ছা করে তখন শুধু বলে কুন হ সঙ্গে সঙ্গে হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ আরে জোরে বলো সুবহানাল্লাহ মরিয়াম তুই বললে হবে না এদিকে আয় আমি তোর বুকে ফুঁ দিয়ে চলে যাই আল্লাহ তোর গর্ভে নেবি পাঠাতে চাই দিয়ে চলে গেল মরিয়াম ঘরে চলে গেল দেখতে দেখতে মরিয়ামের গর্ভে সন্তান এসে গেল বুঝতে পারছে আমাদের ঘরে মায়েদের গর্ভে সন্তান আসলে অনুভব করতে পারে বুঝতে পারে মরিয়াম বুঝতে পারছে গর্ভে সন্তান এসেছে সন্তান এসে যে বুঝতে পারছে মহিলার চিন্তা মরিয়ামের চিন্তা বেড়ে যাচ্ছে মরিয়ামের চিন্তা বেড়ে যাচ্ছে এমনি করে দেখতে দেখতে সন্তানটা গর্ভে বড় হয়ে গেল মরিয়াম আলাইহিস সালাম লজ্জায় ঘর থেকে বার হয়ে মরুর ময়দানের দিকে চলে গেল মরুর ময়দানে গিয়ে শুকনো একটা খাজুর গাছ বালু মরুভূমির ময়দান শুকনো খাজুর গাছে মরিয়াম শুকনো খাজুর তলায় বসে খাজুর গাছটার গায়ে হেলান দিয়ে মরিয়াম কাঁদছে ঝরঝর করে আহ এত কান্না কাঁদছে আর বলছে আল্লাহ আল্লাহ জীবন রেখে এই মানুষের কাছে একটা কষ্টের মুখ মানুষের কাছে কি করে দেখাবো আল্লাহ এইভাবে মরিয়াম আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন এমনি করে আল্লাহর বান্দি মরিয়াম ওই গাছে হেলান দিয়ে কান্দে লাগে মরিয়ামের কান্না দেখে হঠাৎ করে পিছন থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতে লাগে এ মরিয়াম কাঁদিবি না এ মরিয়াম কাঁদিবি না মরিয়াম তুই পিছন দিকে তাকিয়ে দেখ আমার আল্লাহ তুমি সিনা করে ওই শুকনো মাটিতে পানির চরণা নামিয়ে দিয়েছে এ মরিয়াম ইয়াদিলি না এ মরিয়াম তুই তাকিয়ে রাখ তুই যে গাছটাতে গ্যারান দিয়েছিলি এই গাছটা ছিল শুকনো গাছ ওই গাছটা ছিল মরা গাছ মরিয়াম তাকিয়ে দেখ তুই ওই গাছটায় গ্যারান দেওয়ার কারণে ওই গাছটায় ছিস দেওয়ার কারণে আমার আল্লাহ ওই গাছ
চিন্তা করে দিয়েছে শুধু তাই না আমার আল্লাহ পাক ওই দাসকে ওই জন্য পাতা তাজা খাজুর করে দিয়েছে মরিয়ম এ মরিয়ম কাঁদবি না কাঁদবি না এই গাছ পাড়া দেখা তুই যখন ক্ষুধা পাবে এই গাছে ডাল ধরে নাড়া দিবি ওই খাজুর পাতা ধরে নাড়া দিবি আমার আল্লাহ পাক ওই জন্য পাতা তাজা খাজুর গুলো ওই গাছ থেকে তোর জন্য ফেলে দিয়ে দেবে এ মরিয়ম শুধু তাই না তাই না তাই না তোর যখন পিপাসা পাবে মরিয়ম গিয়ে বলে দিল মরিয়ম গিয়ে কথা বলে আর একটা কথা জানিয়ে দিয়ে বলছে মরিয়ম তুই কাঁদবি না ঘাবড়াবি না তবে জেনে রাখ গাছতলাতে উঠা কখনোই তোর সন্তান হবে তবে তোকে যদি কেউ কথা বলে তোর সঙ্গে তুই কথা বলবি তোর সঙ্গে যদি কেউ আলাপ করতে চাও কোনো আলাপ হবে না তুই বড় ইশারা করে বলে দিবি আমি রোজায় আছি কেন রোজার কথা বললেন কেন বানি ইসরাইলদের সময় রোজা রাখলে কথা বলা যেত না আমাদের সময় তো কথা বলা যায় নাকি বানি ইসরাইলদের সময় রোজা রাখলে কথা বলা যেত না আমাদের সময় কথা বলা যায় তবে আমার মনে হয় আমাদেরও কথা বন্ধ করে দিলে ভালো হতো তার কারণ কি জানেন সারা বছর মুসল্লির কোনো খবর নেই মসজিদে রমজান মাসে মুসল্লি বেড়ে যায় আর যত হুড়ু হুড়ি গুতু গুতি সব ওই মাসে হয় মসজিদে হয় না তাই না কিছু কিছু মসজিদ কিছু কিছু মহল্লায় এমনও আছে রমজান মাস আসলে ইমাম সাহেবের ঘরে এর ভিতরে এরকম দুটো মাস শীত হয় কেন বলেন নি খেটা এসে কোন দিক থেকে গুতু মারে ইমামতির বারোটা বাজে না কি হয় না হয় না আপনাদেরকে হয় না মনে হচ্ছে না বলে না বলে না কিছু কিছু ইমাম সাহেব একটু একটু জড়িয়ে মড়িয়ে পড়ে আর ওরা সেইটা ফর্স করছে আবার দেখবে বলতেছে ইমাম সাহেব দোয়া করে এমন দোয়া করে সেই মক্কা শরীফ থেকে ধরবে আর বাংলাদেশে গিয়ে ছাড়বে এই এত লম্বা দোয়া মানুষ করে অথচ যারা ওকিও মুসলিম আসার নামাজ পড়ে তারা বলে বলে না তারা বলে তারা বলে বলে না এ যারা নামাজ পড়ে না মাঝে সাথে আসে যদি বা আসে আগুন লাগিয়ে দিয়ে ফাটিয়ে দিয়ে সব চলে যায় আমার মনে হচ্ছে যে বনি ইসরাইলদের মতো কথা আমাদেরও বন্ধ রাখলে ভালো হতো তবে কথা বন্ধ রাখলে আমার সমস্যা ছিল এমনিতেই শুধু খাওয়া বন্ধ স্ত্রী সহবাস থেকে একটু দূরে থাকবা দিনের বেলা রাত্রি যা পারিস করিস তাও অনেক যুবক জন দেখা যায় রোজা রাখে না তিন রাস্তার মোড়ে বাইকের উপরে দাঁড়িয়ে কি সুন্দর বড়ি বড়ি করে সিগারেট টেনে হ্যালো রোজা রাখিস নি কেন খুঁজে রোজা রাখলে শরীর খেয়ে যাবে শরীর একটু ক্ষয় ক্ষয় হতে গিয়ে বলে একটু বেথাবা করার বয়স যদি খেয়ে যায় নিজেরা সয়েস করবে না এখানকার যুবকরা অবশ্য ভালো না তোর বাড়ি যাওয়ার ব্যাপার রয়েছে তো এখানকার যুবকেরা ভালো অনুরোধ করে বললো বাবা রমজান মাস আসলে তুই রোজা রাখবি কেন রমজান মাসে রোজার একটা নিয়ামত নিশ্চয়ই এর মধ্যে ভালাই আছে বলে তো আল্লাহ খরচ করেছে কথা বুঝতে পারো না নিশ্চয়ই এর মধ্যে ভালাই আছে দেখবেন আমরা যা জিনিস খাচ্ছি এসব বিষ ছাড়া কিচ্ছু খাই না আগে সুগার ছিল সুগার সুগার ছিল এ আগে অত ক্যান্সার ট্যান্সার হতো এমন খাচ্ছি সাধারণত 30-35 বছর ছেলেদের খবর নিয়ে দেখতে পাচ্ছি ওদেরও সুগার ক্যান্সার আরম্ভ হয়ে গেছে খাচ্ছি কি সব বিষ খাচ্ছি বিষ আর যদি একটু বিরিয়ানি হয় আর যদি একটু ভালো খাওয়া হয় গলা গলিকে মেরে দেবে আমাদের মাঝে মাঝে একটু খাওয়ান দাওয়ান করায় মেহমানদারি করায় তো আমরা বেশি বেশি খেতে চাই না কারণ আমরা জানি রেগুলার চলতে যখন হিসাব করে আর গরুর গোস্তের একটা স্পিরিট আলাদা বুঝলেন যখন তখন ঘাড় কাট করে দেবে বলে ও ঝুলতে যাবে হাদিসে আছে খুব হাদিসে আছে গরুর গোস্ত কম খাওয়ার কথা কথা বুঝতে পারলে নবী পাক বলে গিয়েছে গরুর গোস্ত কম খাও গরুর